বাড়িতেও তাকে চিকিৎসাধীন থাকতে হবে গত শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল রক্তের চাপ কমে গিয়েছিল রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছিল সিওপিডিতে দীর্ঘদিন ধরেই তিনি ভুগছেন পাশাপাশি তার দুটি ফুসফুসি নিউমোনিয়া সংক্রমণের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে তিন দিন ধরে তাকে বাইপাস সাপোর্টে রাখা হয় রক্ত দিয়ে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো হয় ফুসফুসের সংক্রমণ কমাতে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখা হয়েছিল সোমবার দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে পাম এভিনিউ সরকারি আবাসনের ফ্ল্যাটে নিয়ে আসা হয় চিকিৎসকদের বক্তব্য বাড়িতেও তাকে চিকিৎসাধীন থাকতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য চাননি যে তার চিকিৎসার জন্য হাসপাতাল চিকিৎসক ও অন্যান্য রোগীদের কোনো অসুবিধা হোক তাই অবস্থার উন্নতি হওয়ায় বাড়ি ফিরে যেতে চেয়েছেন তিনি report channeled in Trout.